আমি প্রথমে যে কারণে এসেছি এটি একটি স্বাভাবিক আমাদের রাজনৈতিক কর্মসূচি নয়, একটা বিশেষ পরিস্থিতিতে 48 ঘন্টার নোটিশে আমরা এখানে কয়েক হাজার ভারতীয় জনতা পার্টি কর্মী উপস্থিত হয়েছি একটা ঘটনার প্রতিবাদ করতে, আমাদের আহত কর্মীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে, আমাদের জেলে যাওয়া কর্মীদেরকে তাদের পরিবারের প্রতি সংহতি জ্ঞাপন করতে আমরা এখানে উপবিষ্ট হয়েছি। যারা জেলে আছেন আমাদের ভাইরা যোগেশ্বর নস্কর, শশধর দাস, গুরুপদ মণ্ডল, গুরুপদ দাস, আমাদের বাপন মাইতি, পলাশ মাইতি, কমল সর্দার, নারায়ণ মণ্ডল, তাপসগিরি, আমি এই ভাইদের প্রতি আমার সংহতি জ্ঞাপন করছি। এখানে অনেক আহত কর্মী যারা হয়েছিলেন তাদের মধ্যে একজন এখন হসপিটালে আছেন, বাকি কয়েকজন বাড়িতে এসেছেন, আর কয়েকজন কর্মী এখানে মাথায় আঘাত নিয়ে এসেছেন। তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং পাশে থাকার অঙ্গীকার জানাচ্ছি। এই সভাতে সভাপতিত্ব করছেন এবং স্বাগত ভাষণ জানিয়েছেন জেলার সভাপতি তরুণ নেতা উৎপল নস্কর, জেলার ইনচার্জ সিনিয়র লিডার সত্যপ্রিয় চক্রবর্তী, আমাদের জেলার কো ইনচার্জ সর্বরী মুখার্জি, এখানকার প্রাক্তন সভাপতি ছিলেন রাজ্যের নেতা সুনীল দাস, প্রাক্তন সভাপতি আমাদের নেতা দেবতোষ আচার্য, এবং জেলার যারা জিএসরা আছেন অলোক হালদার, বিকাশ সর্দার, এবং আমাদের এখানে উপবিষ্ট আছেন গোপাল মাঝি থেকে, সুজিত বাবু থেকে, অনেক নেতৃত্ব আমাদের যুব মোর্চা, কিষাণ মোর্চা, মহিলা মোর্চা, মাইনরিটি মোর্চা, এসসি মোর্চা, তাদের প্রত্যেককে অভিনন্দন। সাথে সাথে অসীম সরকার আমাদের উদ্বাস্তু সেলের কনভেনার, এবং কবিয়াল এবং আমাদের বিধায়ক তিনি এখানে ছিলেন, উপবিষ্ট আছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের পার্টি জিএস এবং এই জোনের দেখভাল করেন, প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। আজকে আপনারা জানেন যে চারিদিকে যে চুরি দুর্নীতি হচ্ছে, মানুষের অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, আবাস যোজনার বাড়ি বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বলুন, শৌচালয় বলুন, 100 দিনের কাজ বলুন, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেটা গায়ের জোরে এই মৈপুট অঞ্চল দখল করে রাখা তোলামূলের চোরেরা কিভাবে টাকা লুট করেছে আপনারা দেখেছেন। বিধানসভা নির্বাচনের পরে কার্যত আপনাদের উপরে যেভাবে বুলডোজার চালানো হয়েছে, যেভাবে আপনাদেরকে মারা হয়েছে, যেভাবে আপনাদের রাজনৈতিক অধিকার বাক স্বাধীনতা এখানে কাড়িয়ে না কেড়ে না হয়েছে আপনারা সেটা দেখেছেন। পরবর্তী সময়ে গোটা বাংলা জুড়ে একের পর এক দুর্নীতির খোলসা হওয়া, পার্থ বা সিন্ডিকেট সামনে আসা, কেষ্ট জেলে যাওয়া, এইভাবে পরপর পরপর দুর্নীতির বিরুদ্ধে যখন চারিদিক থেকে আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস একটা পুরো মাত্রায় দুর্নীতিগ্রস্ত কাঠমানি সিন্ডিকেটের পার্টি, তখন মানুষ আবার সাহস করে বেরিয়ে আসতে শুরু করেছে, ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে সামিল হতে শুরু করেছে। তাই আগামী দিনে পঞ্চায়েতের নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে 2018 সালে
আর এখন শাসক দল কি বিরোধীদের ফলো করে।
করছে, কালকে এখানে সভা করতে আসবে, কাল সভা করতে আসবে, হ্যাঁ শপথ মোল্লার ধারণীর খা আসবে। আচ্ছা কাকুন অপেক্ষা করুন, কেষ্টকে যেমন সোজা করেছি আমরা এদেরকেও সোজা করব। আমরা তৈরি হচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আপনারা জানেন 2020 সালে আমফানের ঝড় হয়েছিল, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি একদিনের মধ্যে বসিরহাটে এসেছিলেন, আকাশপথে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, কুলতলি, কুলপি, কাকদ্বীপ, পাথর প্রতিমা, সাগর সহ আমাদের এই বাসন্তী সহ পুরো সুন্দরবন এলাকা এরিয়াল সার্ভে করেছিলেন, ফিরে গিয়েই 1,000 কোটি টাকা পাঠিয়েছিলেন, পরে আরো 750 কোটি টাকা দিয়েছে, পুরো সুন্দরবন এলাকা এরিয়াল সার্ভে করেছিলেন, ফিরে গিয়েই 1,000 কোটি টাকা পাঠিয়েছিলেন, পরে আরো 750 কোটি টাকা দিয়েছেন। আপনারা কে পেয়েছেন? ভাঙা ঘরে 20,000 কে পেয়েছেন? কে পেয়েছেন? সেই জন্য আমি বলছিলাম এই ব্যবস্থা বদলে দিতে হবে। দক্ষিণ কলকাতার প্রাসাদে থাকা কয়েকটা লোক তারা আমাদের উপর শাসন করবে। আপনারা পুরকায়িতা, সর্দাররা, প্রামাণিকরা, নস্কররা, আপনারা কতদিন আর বঞ্চিত থাকবেন? কতদিন জানা মাইতি দাস আচার্য ভট্টাচার্য আপনারা বঞ্চিত থাকবেন? আমরা তো গ্রামের লোক, গ্রাম দিয়ে শহর ভিড়তে হবে। এই দক্ষিণ কলকাতায় থাকা একটা পরিবার, সেই পরিবার গোটা রাজ্যকে শোষণ করবে, হেলিকপ্টার করে ঘুরে বেড়াবে, চাকার ফ্লাইটে ঘুরে বেড়াবে, প্রাসাদে থাকবে, ঝাড়বাতির নিচে থাকবে, আমেরিকায় গিয়ে চিকিৎসা করাবে, ইয়ারেন্টে দুবাইতে গিয়ে মস্তি করবে। এই ব্যবস্থা গ্রামের লোক মেনে নেবেন, হ্যাঁ কিনা? ভোট বাঁধন তৈরি হন, সাপ এদের করতেই হবে। আমি কথা বাড়াবো না, আমি শুধু দেখা করতে এসেছিলাম, এরপরে আমি হাঁটব কুলতলিতে, বাসন্তী, কুলপিতে, মথুরাপুরে, রায়দিঘিতে পদযাত্রা আমি করব। 1,000 লোক নিয়ে আমি জানি এখানে আসবেন, এলে গাড়ি দেয় না, টোটো পাবেন না, মেশিন রিক্সা পর্যন্ত পাবেন না। আমার সঙ্গে রাস্তাতে না বললেও অন্তত, না বললেও অন্তত 5,000-7,000 লোক লাইন দিয়ে ধরে বলে জয়। এবার আমি অবাক হয়ে যাচ্ছি, কমরেডরা, বামপন্থীরা, তারা আমার সঙ্গে দেখা করে বলছে দাদা লড়াই করুন, সাথে আছি, তুলে এদের ফেলতে হবে। সংখ্যালঘু মুসলিমরা দলে দলে রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলছে নৌসাদ সিদ্দিকীর টুপিতে হাত দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, মমতাকে আমরা নামিয়ে ছাড়বো, নামিয়ে ছাড়বো, আপনি লড়াই করুন, আপনার সাথে আমরা আছি। পরিবেশ তৈরি হয়ে গেছে, জোটবাদুর তৈরি হন, সামনের দিন জোর লড়াই। ছেলেগুলোকে জামিন করে ফেরাবো, পোস্টাল থানার পুলিশ বাবু দয়া করে নিরপেক্ষ হন। জাকির মন্ডল কি ওসি নাকি? জাকির মন্ডল ওসি নাকি? আমি লক্ষণ শেখকে সোজা করালো, জাকিরের থেকে গণেশের থেকেও বড় মাতব্বর নেই, আমি ওপারে গ্রামের ওপারে সোজা করেছি। আপনারা জানেন আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে। আমি আপনাদের বলে যেতে চাই, দল থাকবে সব,
500 টাকা
কিচান আপনারা ছেলেটা চাকরি পাত কিচান মদ বন্ধ হতো লটারি বন্ধ হতো সর্বনাশ করে দিচ্ছে বাংলার মহিলা আঠাশ টাকার মদের বোতল মেহুলের বোতল আর বিয়ার লটারি বিধানসভা ডেকেছিলেন কেন আমাকে হাত ধরতে না পা ধরতে ডেকেছিলেন কেন আমি যদি গদ্দার হই বিধানসভায় ডেকেছিলেন কেন আমি যদি ডাকাত হই আপনার চোখে বিধানসভায় ডেকেছিলেন কেন ধরম বাপ রক্ষা করো আবাস যোজনার ইনকোয়ারি হয়েছে মিড ডে মিলের তদন্ত হয়েছে কংগ্রেসের অপজিশন লিডার ছিল দেখেছেন আমরা বিজেপি নো সেটিং অপজিশন চোখে চোখ রেখে লড়াই করা আর সবচেয়ে বড় গদ্দারের নাম সৃষ্টি করেছে রাজীব গান্ধী প্রথম লাঠি মেরেছে কংগ্রেস ভোটে বেইমানি করলো অটলজির সঙ্গে পশ্চিমবাংলার সবচেয়ে বড় গদ্দার যদি কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি আমার কাছে শুনতে হবে না পঙ্কজ ব্যানার্জি ছিল পঙ্কজ ব্যানার্জি বলতো আর এখন দীপক ঘোষ বেঁচে আছে দীপক ঘোষের লেখা বইটা পড়বেন তাহলে আসল গদ্দার কে আসল গদ্দার কে এই বাংলার ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় গদ্দার কে তার ছবিটা পেয়ে যাবেন পরিষ্কার হবে তাই মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে বলি সাহস থাকলে দম থাকলে বিরাট নেত্রী আপনি প্রধানমন্ত্রী হবেন না যেদিন যেদিন স্যান্ডোগঞ্জিতে বুক পকেট লাগবে সেদিনই আপনি প্রধানমন্ত্রী হবেন যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে সেদিনই প্রধানমন্ত্রী হবেন তার আগে আপনার প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না দম থাকলে আমার নামটা বলে দেবে খুব বড় বড় কথা বলে পুরুলিয়া চাকরি মেদিনীপুর মেদিনীপুরে চাকরি পুরুলিয়া আরে একটা একটা ফাটা কাগজ বের করে দেখান না আর আপনার বাড়ির বৌমা রুচিরা নারলা 2 লাখ টাকা গেছে ব্যাংককে থাইল্যান্ডের রাজধানীতে আপনার দাদার বৌদি লিপসেন বাউন্সের ডাইরেক্টর 15-16-17 অর্থবর্ষে 4 কোটি টাকা কয়লা ঢুকেছে লিপসেন বাউন্সে এই যে শান্তনু ব্যানার্জি ভাইপরকে একটা তো কুন্তল ভিতরে গেছে শান্তনু ব্যানার্জি তার অ্যাকাউন্ট বেরিয়েছে 40 লক্ষ টাকা গেছে লিপসেন বাউন্সের ডাইরেক্টর সুজয় ভদ্রের অ্যাকাউন্টে বড় বড় কথা চোরেদের সর্দার আপনাকে 20 বছর আগেও মানুষ দেখেছে আজকেও মানুষ দেখছে আপনার পরিবর্তন মানুষ দেখছে আপনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন আকাশে থাকেন হেলিকপ্টারে চড়েন মাটিতে নামেন না মাটিতে গুন্ডাদের ছেড়ে দিয়েছেন টাকা তুলছে চুরি করছে আর গ্রামের মানুষকে বঞ্চিত করছে আপনারা সবাই প্রস্তুত থাকুন পরিবর্তন হবে একটা কাজ আমি করে দিয়েছি মমতা ব্যানার্জিকে হারিয়ে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আরেকটা কাজ বাকি আছে তৃণমূলের সরকারটাকে হাটিয়ে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব এবং আপনারা প্রকৃতপক্ষে সুন্দরবনের লোক সুশাসন পাবেন এইমস পাবেন ইউনিভার্সিটি পাবেন শহরে যেতে হবে না শহরটা আপনাদের কাছে আসবে এই কথা শুভেন্দু অধিকারী দিয়ে গেল আর
এর মধ্যে যদি একটা গোলমাল হয় দায়িত্ব আমি নিচ্ছি, মন কি বাতের দিন দেখা হবে। আর পঞ্চায়েতে কুলতলি ব্লকের নমিনেশন কি করে করিয়ে দিতে হয় তার দায়িত্ব বিডিও অফিসে দেখা।